বিশ্বের সেরা টি টোয়েন্টি লিগ হিসেবে বিবেচিত হয়েছে আইপিএল। মাঠে ক্রিকেটারদের পারফরমেন্স তো অবশ্যই, আম্পিয়ারিং থেকে শুরু করে ফ্র্যাঞ্চাইজিদের থাকা খাওয়ার ব্যবস্থা, সব কিছু উন্নত মানের হওয়ার ফলেই এই টুর্নামেন্ট এখন এই জায়গায় পৌঁছেছে। তবে দর্শক, দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংসের গতকালের ম্যাচে আম্পিয়ারের এক সিদ্ধান্তকে নিয়ে হাঙ্গামা লেগেছে ক্রিকেট মহলে। হিটম্যানের বিরুদ্ধে ম্যাচের শেষ ওভারে ডোয়েন ব্রাভোর বোলিংয়ের সময় এই ঘটনাটি ঘটে। দর্শক, ভিডিওটিতে লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখুন। এই দিন ম্যাচের শেষ ওভারে ডোয়েন ব্রাভো স্বদেশীয় সিমরান হিটম্যানের, যাতে তার বল সহজে বাড়তে না পারে তাই অফ স্টাম্পের বাইরে ফুল লেন্থে বল রাখার পরিকল্পনা করেন। কিন্তু ওভারের দ্বিতীয় বলে ব্রাভো এতটাই বাহিরে বল করেন যে তা ক্রিকেট পিচের বাইরে গিয়ে পড়ে। ক্রিকেটীয় নিয়ম অনুযায়ী বোলারের কোনো বল পিচের বাইরে গিয়ে পড়লে তার নো বল হিসেবেই বিবেচিত হবে। সেই মতো লেগ আম্পায়ার এবং মাঠে থাকা প্রধান আম্পায়ার দুজনই প্রথমে বলটিকে নো বল হিসেবেই ঘোষণা করে। বিতর্কের শুরু মূলত এরপরই। দুই আম্পায়ার নিজেদের মধ্যে কথোপকথনের পর রেডিওতে থার্ড আম্পায়ারের সঙ্গে কথা বলেন। এরপরেই নো বলের সেই সিদ্ধান্ত বদলে ওয়াইড দেন আম্পায়ার। এই সিদ্ধান্তে হিটম্যানের থেকে শুরু করে ডাগ আউটে বসে থাকা দিল্লির সকল ক্রিকেটার অবাক হয়ে যান। পরে সাইডলাইনে দিল্লির কোচ রিকি পন্টিংকে এক আম্পায়ারের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করতেও দেখা যায়। তবে দিল্লি ক্যাপিটালস এ ম্যাচে 3 উইকেটে জয় পেয়েছে। সবথেকে মজার বিষয় হলো, ক্রিকেট যে ভদ্রলোকের খেলা এ ম্যাচটি শেষে সেটি আরও একবার প্রমাণ হলো। ম্যাচ জয়ের পর সিমরান হিটম্যানের দৌড়ে গিয়ে তার স্বদেশীয় খেলোয়াড় ডোয়েন ব্রাভোর ফিটে ঝাঁপ দিয়ে ওঠেন, যে দৃশ্যটা কোটি ক্রিকেট ভক্তরা উপভোগ করেছে।